নাটোরের বাজারগুলোতেও উঠেছে মিষ্টি জাতের আম, গোপালভোগ, ক্ষীরসাপাত, রানী পছন্দ ও লক্ষণ ভোগ বাজারে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় আমের বাজারে রয়েছেন সহকর্মী আল মামুন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আম বাজার যাচ্ছে এই 10 দিনে, বিশেষ করে যেটি মিষ্টি জাতের চারটি আম, গোপাল ভোগ, খেসাপাত, লক্ষণ ভোগ সহ যে চারটি আম বাজার যাচ্ছে, বাজার যাদের পরিমাণ কিন্তু খুবই কম। যেটি আমরা প্রেক্ষিতে কিন্তু তাদের উৎপাদন কম হলেও সেটি কিন্তু তারা লোকসান কাটিয়ে উঠছে। বিশেষ করে যে গত বছর যেটি আমরা এখন দেখতে পাচ্ছি খেসাপাত আম গত বছর তারা কিন্তু বিক্রি করেছে 30 থেকে 35 টাকার মধ্যে। সেটি আজকে নাটোরের চক বৈদ্যনাথ এলাকার এই পাইকারি বাজারে আজ সকাল থেকে যেটি আমরা দেখছি 75 থেকে 80 টাকা এই আম পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া যেটি বলতে পারি আমরা লক্ষণভোগ এবং যে গোপালভোগ যে আম দুটি রয়েছে, সেই আম দুটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেটিও কিন্তু 60 থেকে 65 টাকার মধ্যে পাইকারি রয়েছে। একটি বিষয় যেটি যে সামনে আগামীতে আরও যে আম আসবে, 12 জুন নেংরা, 20 জুন মোহনভাগ, হাড়িভাঙ্গা এবং আম্রপালি আমটি 25 জুন এবং ফজলি যেটি 30 জুন, এসব 13টি জাতের যে আম রয়েছে সে আম কিন্তু 20 আগস্ট পর্যন্ত নাটোরের বাজারে আসবে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি কিন্তু আমের উৎপাদন ভালো থাকলেও অন্য বছরগুলোতে ন্যায্য মূল্য না পায় কিন্তু আমের যে গাছ সেই গাছগুলো কিন্তু অনেক কর্তন হয়েছে। একটি বিষয় যেটি আমরা দেখেছি গত বছরের তুলনায় এবছর প্রায় 29 হেক্টর আম বাগান কিন্তু কেটে ফেলছেন কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার প্রেক্ষিতে। অন্যান্য বছরে চলতি বছর জেলা কৃষি বিভাগ যেটি জানিয়েছে চলতি বছর 5,718 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং 76,335 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে যেটি কৃষি বিভাগ বলছে। গত বছর কিন্তু সেটি আমের উৎপাদন আরও বেশি ছিল, 5,747 হেক্টর জমিতে আমের উৎপাদন করা হয়েছিল। একটি বিষয় যেটি বলছে যে বাগান মালিক এবং যে ক্রেতারা যে বলছেন যে বাগান মালিক যেটি বলছে উৎপাদন খরচ এবং যে প্রেক্ষিতে যে দাম তারা মোট আমি এবার গাছে এবার যেটি আম পেয়েছেন 1 থেকে 2, 3, 4, 5 গুণের উপরে কোনো আম আসেনি। তবে এই দাম যদি না থাকে যে লোকসান ছিল সেটি কিন্তু পেটি কাটিয়ে উঠতে পারছেন না। এই লোকসানটা কাটিয়ে উঠে যে আমের উৎপাদন তবে এই দাম বৃদ্ধির বিষয় যে কৃষি বিভাগ এবং যে দাবি করছে যে তাদের উৎপাদন কম এলো যে দাম রয়েছে সেই দাম কিন্তু যে রয়েছে সেই দামে কিন্তু আমের উৎপাদন সেটি অব্যাহত রাখতে হবে। তবে একটি বিষয় যেটি কৃষি বিভাগ এবং যে যারা বলছে যে দাবি করছে যে তাদের উৎপাদন কম এলো যে দাম রয়েছে সেই দামে কিন্তু সেই লোকসান কাটিয়ে উঠবে। তো এই ছিল আমার কাছে নাটোর আম বাজারের সর্বশেষ পরিস্থিতি। আল মামুন, নাটোর থেকে।